থেকে আমি রাখি, যারা যারা আজকে বাক্য আমি রাখছি, আজ বাষ্পিত বা দীক্ষা প্রভু যিশুর যে বাষ্পিত হয়েছিল তাই নিয়ে শিক্ষা দিচ্ছি, আজ যেন প্রত্যেকের জীবন আজকে সেই সেই পরিবর্তন করে দেবে প্রভু। আজকে যারা যারা এই বাক্যর মাধ্যম থেকে যারা যারা প্রভু যিশুকে গ্রহণ করতে চাও তাদের আজকে জীবনকে আলোকিত করে দেবে প্রভু, আজকে প্রত্যেকের জীবনকে নতুন করবে। কারণ আমাদের শুধু যিশুকে জানলে হবে না, আমাদেরকে পরিবর্তন হতে হবে। কারণ জড়ার আত্মায় প্রভু যিশুও নিজেকে পরিবর্তন করেছিল, কারণ তখনই ঈশ্বর বলেছিল যে এ আমার প্রিয় পুত্র। আর যখন আমরাও যখন আমাদের মনকে আমাদের হৃদয়কে যখন আমরা পরিবর্তন করব, তখনই আমরা সেই বাস্তবিক দিকে আমরা এগিয়ে আসবো, যিশুকে স্বীকার করব, তখনই ঈশ্বর আমাদেরকে তার সন্তানের অধিকার দেবে। আমরা শুধু বিশ্বাস থাকলে হবে না, আমাদেরকে জানতে হবে যে যিশুকে দেখে যিশু যখন অনুসরণ করছি, যিশুকে যখন আমরা বিশ্বাস করছি, আমাদেরকেও সেই জল রাখতে বাস্তবিত হওয়ার প্রয়োজন আছে। আজকে সেই বাক্য শ্রীরাম ও জলার রাস্তায় বাস্পায়িত। আজ আমাদের জীবনে অনেক সময় কি আছে, বন্ধন হয়ে আছে, অনেক সময় আমাদের জীবনকে শয়তান বেঁধে রেখেছে। আজকে সেই বাস্পায়িত মাধ্যম থেকে আজ সেই বন্ধন মুক্ত হবে শোনাতে, এই বাক্যর মাধ্যম থেকে আজ তোমার জীবন পাল্টা হবে শোনাতে, আজ তোমার বাক্যর মাধ্যম থেকে আজ তোমার তোমাকে তোমার ঘর আলোকিত হবে। আজকে আমাদের যিশুকে যেমন অনুসরণ করেছি আমরা, আজ যিশুকে আমরা বিশ্বাস করেছি, আজকে আমাদেরও সেই জল রাস্তায় যখন বাস্পায়িত করবো তখন আমরাও জীবন আলোকিত হবে, আমাদের বন্ধন মুক্ত হবে। যারা আজকের এই ভিডিও দেখবে তাদের জীবনকে প্রভু পরিবর্তন করে দেবে, আজকে তোমাকে আলোকিত করে দেবে প্রভু, তোমার পরিবারকে আলোকিত করবে, তোমার পরিবারে প্রত্যেকটা বাচ্চা থেকে বড় থেকে প্রত্যেকে বৃদ্ধি করবে শুনে। আমরা অনেক সময় জানি যিশু কাছে এলে আমরা সুস্থ হবো, আলোকিত পাবো, জ্বর থামলে এ থামবে, ওই আমাদের পরিবার অসুস্থ হয়ে বেরিয়ে যাবে, সমস্যা থাকবে না, না না প্রভু যিশু ওইভাবে বলেনি। প্রভু যিশু বলছে তোমরা পাপ থেকে মন পরিবর্তন করো, তোমরা আমার কাছে ফিরে আসো, আমাকে ফিরে আসলে তোমরা অনন্ত জীবন পাবে। সেই সেই জল আত্মা যেমন একা আমরা অনন্ত জীবন, আমরা আমরা শুধু এখানে থাকলে হবে না, আমাদের একটা জায়গা আছে, সেই জায়গা আমাদেরকে খুঁজে বার করতে হবে। সেই জায়গা খুঁজে বার করতে গেলে প্রভু যিশুকে বিশ্বাস করতে হবে, স্বীকার করতে হবে। তাহলে আমাকে যিশুকে স্বীকার করে আমাদেরকে আমাদেরকে সেই জলার আত্মায় বাসিত করতে হবে, তবে আমরা ঈশ্বরের বাদ্য সন্তান হবো, তবে আমরা ঈশ্বরকে ঈশ্বরকে গৌরব করতে পারবো, তবে আমাদের ঈশ্বর আমাদের সর্বক্ষে থাকবে, সুন্দর করে পবিত্র আত্মা আমাদেরকে পরিচালনা করবে। যখন সেই পবিত্র আত্মা যখন জলে যিশু বাসিত করছিল, তখন পবিত্র আত্মা সেই কবচের ন্যায় যিশুর উপরে এসেছিল, বলছে তখনই স্বর্গ থেকে স্বর্গের দরজা খুলে গেল, এই আমার প্রিয় পুত্র, ইয়াতে আমি প্রীত। আমাদের জীবনেও সেই ই আমার প্রিয় পুত্র বলে যেন সে নামটা লেখা হয়, যেন আমাদের স্বর্গ থেকে যেন সেই নামটা আসে। যখন আমরা স্বীকার করবো তখনই আমাদের নামটা আসবে। আজকে আমাদের প্রেরিত থেকে একটা পথ দেখবো আমরা, প্রেরিত একের চার পাঁচ ছয় করবো আমরা। প্রেরিত একের চার পাঁচ ছয় বলছে, আমরা একটু বাক্যর দিকে যাবো, বাক্য আমাদেরকে পরিবর্তন করবে, বাক্য আমাদের কি বলে দেখবো, কারণ আমাদের প্রয়োজন আছে, বাক্য আমাদের পরিবর্তন করতে পারে। আমাদের যদি মুখে বলি যে যিশু এখানে এই বলে বলে কিন্তু হবে না, কিন্তু আমাদের দেখতে হবে যে বাক্য কি বলছে। আজ প্রেরিত একের চার পাঁচ ও ছয় বলছে আর তিনি তাহাদের সঙ্গে সমবেত হইয়া এই আজ্ঞা দিলেন, তোমরা জেরুসালেম হইতে প্রস্থান করিও না, কিন্তু পিতার অঙ্গীকৃত যে দানের কথা আমার কাছে শুনিয়াছ তার অপেক্ষা থাকো। কেননা যখন জলে বাষ্পিত করিতেছে বটে, কিন্তু তোমরা পবিত্র আত্মায় বাষ্পিত হইবে বেশিদিন পরে নয়। অতএব তাহারা একত্র হইয়া তাকে জিজ্ঞাসা করিলেন, প্রভু আপনি কি এই সময় ইসরায়েলের হাতে রাজ্য ফিরাইয়া আনিবেন? হাল্লেলুয়া, হাল্লেলুয়া। আজকে প্রভু যিশু বলছে যে আমরা যেন অপেক্ষা করি, যে যিশু যে বারবার বলেছিল যে আমার যা তোমাদের পক্ষে ভালো, আমি না গেলে সেই সহায়ক আসবে না, যে সহায়ক তোমাদেরকে পরিচালনা করবে। অ্যাকচুয়ালি পবিত্র আত্মা হচ্ছে আমাদেরকে পরিচালনা করে, আমাদের কি করে যিশুর বিষয়ে আমাদের মনে করিয়ে দেয় যে যিশু যে জলের আত্মায় বাস্তবের কথা বলেছিল আমাদেরকে, যে পাপ থেকে মন পরিবর্তন করো, বারবার বলছে যে তোমরা যাও সমুদ্র জাতির কাছে যাও, তাদেরকে উদ্ধার করো, তাকে ফিরিয়ে আনো, তাদেরকে তুমি বারবার আঘাত করো যেন তারা যেন পরিবর্তন হতে পারে, মন পরিবর্তন। আমরা বাস্তবিত মানে অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের মন পরিবর্তন। আমরা ছিলাম একটা পাপের জগতে, আমরা ছিলাম একটা সমস্যার মধ্যে, আমরা ছিলাম একটা অশান্তির মধ্যে, আমরা ছিলাম একটা কষ্টের মধ্যে, দুঃখের মধ্যে, যন্ত্রণার মধ্যে, কিন্তু প্রভু বারবার বলছে তোমরা ফিরে আসো, পাপ থেকে মন পরিবর্তন করো। তবে মন পরিবর্তন করা মানে আমাদের বাস্তবিত প্রয়োজন আছে, বাস্তবিত আমাদের জীবনে আলোকিত করে, বাস্তবিত মানে আমাদের পাপকে পাপের স্বভাবকে ডুবিয়ে দিতে হবে, আর আমাদের নতুন স্বভাব আমাদের জীবনে আলোকিত করবেন। হালেলুয়া। বাস্তবিত আমাদের জীবনে প্রচুর প্রয়োজন আছে, কারণ বাস্তবিত আমাদেরকে আমাদেরকে যিশুর কথা বলে, বাস্তবিত আমাদের ঈশ্বরের কথা বলে, বাস্তবিত পবিত্রতার কথা বলে, পবিত্রতা আমাদের জীবনে
আলোয়ময় করে দেবে, তোমরা বাস্তবিক তোমাদের বলছে। আর তিনি তাদেরকে সমবেত হইয়া এই আজ্ঞা দিলেন, তোমরা জিরুসালাম হইতে প্রস্থান করিও না, কিন্তু পিতার অঙ্গীকার যে দানের কথা আমার কাছে শুনিয়াছো তার অপেক্ষা থাকো। কারণ যে যে প্রভু যীশু আমাকে বলে গেছে যে আমি আমি যাওয়া তোমাদের পক্ষে ভালো, সে সহায়ক আসবে, সেই দান আমাদেরকে প্রয়োজন আছে। সেই পবিত্রতা আমাদের প্রয়োজন, পবিত্রতা না থাকলে আমরা কখনো আমরা কোনো কিছু করতে পারবো না। পবিত্রতা থাকলে আমাদেরকে পরিচালনা করবে, কারণ আমরা অনেক সময় আমরা জানি না কোথায় কি বলতে হয়, আমরা জানি না কি 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 করবো, আমরা জানি না কোন জায়গায় কি বলতে হয়, কিন্তু পবিত্র আত্মা আমাদের সহবর্তী থাকলে তবে আমরা বলতে পারবো। পবিত্র আত্মা আমাদের খুব প্রয়োজন আছে, পবিত্র আত্মা আমাদেরকে আলোকিত করে, পবিত্র আত্মা আমাদের জীবনকে পাহাড়িত করে, পবিত্র আত্মা আমাদের জীবনের পথকে আলোকিত করে। যেন আমাদের জীবনে সেই পবিত্র আত্মা প্রয়োজন আছে, আমাদেরকে মন পরিবর্তন, মন পাপ থেকে মন পরিবর্তন করার প্রয়োজন আছে। আমরা অনেক সময় আমরা সেই জায়গায় আটকে যাই, সেই সময় বাঁধা হয়ে যায়, আমাদের পরিবারের মধ্যে আটকে থাকি, কিন্তু পবিত্র আত্মা আমাদের জীবনে যখন আসবে সেই জায়গা থেকে আমরা বেরিয়ে আসতে পারবো, আমাদের আলোকিত করবে, আমরা যিশুর বিষয়টাকে, ঈশ্বরের বিষয়টাকে আমরা ভালো করে দেখতে পারবো। সেই সহায়কের আমাদের প্রয়োজন আছে। হাল্লুইয়া হাল্লুইয়া, কেন যখন জলে বাস্তবিত করে দিয়েছে বটে, কিন্তু তোমরা পবিত্র আত্মায় বাস্তবিত হইবে বেশি দিন পরে নয়, মানে আমাদের এই সময় আর যখন সেই জলে বাস্তবিত যিশু যখন আসছে পবিত্র আত্মা বাস্তবিত করবে। কারণ আমাদের জীবনে সেই যিশুকে প্রয়োজন আছে, যিশুকে গ্রহণ করার প্রয়োজন আছে। যিশু যদি আমরা গ্রহণ করি তবে আমরা জলে নয়, আমরা পবিত্র আত্মা বাস্তবিত হব, তবে আমাদের মন আরো পরিতৃপ্ত হবে, শান্ত হবে। আমরা অনেক সময় ভেঙে যায়, চুরমার হয়ে যায়, অসুখে পড়ে যায়, সমস্যায় পড়ে যায়, আমার মুখে আমাদের কাছে আমরা কি করবো, কি কোথায় যাবো, কিছু করবো না, আমরা যেতে ভালো লাগছে না, যখন পবিত্র আত্মা আমরা বাস্তবিত করবো তখন আমাদেরকে সেই পবিত্র আত্মা পরিচালনা করবে, জীবনকে পরিবর্তন করে দেবে। চিন্তা করতে হবে না বেটা আমি তোর সঙ্গে আছি, চিন্তা করতে হবে না সন্তান আমি তোর সঙ্গে আছি। আরে অনেক সময় আমাদের মা বাবারা আমাদেরকে দূরে ফেলে দেয়, অনেক সময় আমাদের পরিবার ফেলে দেয়, আমাদেরকে আমাদের আত্মীয় ফেলে দেয়, কিন্তু পবিত্র আত্মা আমাদেরকে উদ্ধার করে প্রত্যেকটা মুহূর্তে। যিশু কথা দিয়ে গেছে যে আমি 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 না আমার সেই সহায়ক তোমাদেরকে পরিচালনা করবে। আমার আমাদের মধ্যে অনেক সময় আমাদের পরিবারকে পরিবার আমাদেরকে বাধা দিয়ে দেয়, অনেক সময় আমাদের আমাদের সন্তানটা বাধা দিয়ে দেয়, কিন্তু আমাদের এই পবিত্র আত্মা আমাদেরকে সেই জায়গা থেকে বার করে আনে। পবিত্র আত্মাকে আমাদেরকে রিসিভ করার প্রয়োজন আছে, সেই যিশুকে স্বীকার করার প্রয়োজন আছে। যিশুকে যেদিন আমরা স্বীকার করবো সেদিন আমাদের জীবন এই পবিত্রতা আলোকিত করবে, কারণ যিশু আমাদেরকে এই পবিত্রতা দিয়ে গেছে, বলছে আমার সহায়ক তোমাদেরকে পরিচালনা করবে। আমাদেরকেও সেই সহায়কের প্রয়োজন আছে, তার জন্য প্রভু দিকে বাক্য দিয়ে দেখতো। আমরা আর একটা পত্র পেরি দুই এক থেকে চার, পেরি দুই এক থেকে চার বলে, পরে পঞ্চাশ সপ্তমীর দিন উপস্থিত হইলে তাহারা সকলে এক সংস্থানে সমবেত হইলেন, আর হঠাৎ আকাশ হইতে প্রচন্ড বায়ু বেগে শব্দ ও একটি শব্দ আসিল, এবং সেই গৃহ তারা বসিয়াছিলেন, সেই গৃহে সমস্ত ব্যক্ত হইল আর অংশ অংশ হইয়া পড়িয়াছে, এমন অনেক অগ্নিবস্ত্র জিহ্বা তাহাদেরও দৃষ্টিগোচর হইল, এবং তাহাদের প্রত্যেক জনের ওপরে বসিল, তাহাতে তাহারা সকলে পবিত্রতে পরিপূর্ণ হইলেন, এবং আত্মা তাহাদেরকে যেরূপ বক্তৃতা দান করিলেন তদনুসারে অন্য অন্য ভাষায় কথা কইতে লাগলেন। আমি পবিত্র আত্মা আমাদের জীবন যখনই আমরা স্বীকার করবো, যখন যিশুর জন্য অপেক্ষা করবো তবে আমাদের জীবনে সেই পবিত্র আত্মা আমাদের গিব আসবে। যদি না অপেক্ষা করে যিশুর জন্য কখনো সেই পবিত্র আত্মা আমাদের জীবনে আসবে না। তারাও সেই পেরিরাও অপেক্ষা করছিল, যিশু সেই যিশুর কথা স্মরণ করেছিল, যিশু বলেছিল যে তোমরা অপেক্ষা করবে, তোমরা সমবেত থাকবে, কিন্তু এই পবিত্রতা কখন তোমার মধ্যে আসবে, যখন তুমি এর বাইরে থাকবে তখন তোমার তোমার মধ্যে পবিত্রতা কখনো কাজ করতে পারবে না। যখন তুমি সবাই আমাদের বিশ্বাসের মধ্যে একত্র হয়ে অপেক্ষা করবে তখনই তোমার জীবনে সেই পবিত্র আত্মা উপস্থিত হবে। পবিত্রতা আমাদের জীবনে খুব জরুরি আছে। যিশু সেই তাদেরকে বলে গেছিল যে তোমরা অপেক্ষা থাকো, আমাদের অপেক্ষা থাকার প্রয়োজন আছে, যিশুকে বিশ্বাস করার প্রয়োজন আছে, যিশুর জন্য আমাদের আমাদের চাওয়া প্রয়োজন আছে, যিশু আমাকে দাও পবিত্র আত্মা, আমাকে সহায়ক দাও, আমাকে পরিচালনা করো, যেন আমি যেন তোমার জন্য অপেক্ষা করতে পারি, আমাকে এগিয়ে নিয়ে চলো, আমাকে আমি অনেক সময় বাধা হয়ে আছি, অনেক সময় পরিবারের বন্ধু হয়ে আছি, সংসারে বন্ধু হয়ে আছি, ফ্যামিলি বন্ধু আছি, পার্থিবীতে বন্ধু আছি, অনেক সময় বাজে অভ্যাসে বাজে গালাগালি বাজে মন্দ ভাষায় বন্ধু আছি, তুমি সেখান থেকে বার করো। তখন আমরা যিশুকে আমরা বলবো যে তোমাকে আমরা খুঁজছি, তোমাকে তোমাকে চাই আমরা, তুমি আমাকে দাও, আমাকে দেখাও, আমার কাছে নিয়ে চলো, তোমাকে নিয়ে চলো পবিত্র আত্মা, তখনই তোমাকে সাহায্য করবে, যখন তুমি চাইবে তখন তোমাকে দেওয়া হবে। হালেলুয়া। এজন্য বলেছে ডাক্তার সে মত্ত হয়ে না, ওতে নষ্ট হয়ে আছে, যেন আমরা প্রভু যিশুকে জানো
ভালোবাসতে পারি, যেন না আমরা সেই সেই যে বাজে অভ্যাস বাজে ভালোবাসে সেই মাংস বিলাসে যেন না থাকি। আমি যদি সেখানে থাকি আমাদের জীবন তখন আর মানে আর তখন আর ভালো থাকবে না, নষ্ট আমি থাকবে। কারণ আমরা যখন ওখান থেকে মন পরিবর্তন করে করতে পারি তবে আমরা অনন্ত জীবনে পাবো। যেদিন অনন্ত জীবনে আমরা জীব পাই তাহলে আমরা সেই জায়গায় আমরা সেই মাংসের মধ্যে সেই সেই ডাক্তার বাসের মধ্যে আমরা মাত্রই থাকবো। তবে ওখানে নষ্ট আমি আছে, ওখানে যখন তখন আমাদের সেই সমস্যা যখন থাকবে দুঃখ যন্ত্রণা আমাদের সেখানে লেগে থাকবে, কিন্তু যখন ওখান থেকে বেরিয়ে আসবো তখন আমাদের প্রভু আলোকিত করে দেবে, প্রভু গিফট করবে আমাদের জীবনে, আমাদের জীবনকে সুন্দর আলোকিত ভরে দেবে। প্রভু চায় যেন আমরা সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারি, প্রভু চায় সেই জায়গা থেকে আমরা উদ্ধার হতে পারি, প্রভু চায় সেই জায়গা থেকে আমরা মনকে পরিবর্তন করতে পারি। যে বাক্য তোমাকে আশীর্বাদ করে প্রার্থনা করি প্রত্যেকটা এই বাক্য থেকে প্রত্যেকটা সন্তানকে বৃদ্ধি করে দিস না, প্রত্যেকটা সন্তান বৃদ্ধি করে দিস না, যেন আজ প্রত্যেকটা সন্তান এই বাক্যর মাধ্যম থেকে তোমরা পরিবর্তন হও, প্রত্যেকটা সন্তান আজ তোমার বাক্য থেকে জীবনকে পরিবর্তন করে নাও, না আজ তোমার এই বাক্য তোমাকে আশীর্বাদ করবে, সগুণ আশীর্বাদ ভরে দেবে। আজ প্রভু চায় যেন আমরা পাপ থেকে আমাদের আমাদের যা কিছু অবলিত আছে, যা ব্যবচার আছে, অহংকার আছে, চুরি আছে, লোভ আছে, সেখান থেকে যেন ফিরে আসতে পারি, যেন আমরা ডাক্তার হতে যেন না মত্ত হই, যেন আমাদের সেখানে সেখান থেকে আমাদের ফিরে আসার প্রয়োজন আছে। বাক্য তোমাকে জীবনকে আলোকিত করবে। আমরা আর এক পথ পড়বো, ইপিসিও পাঁচের আঠেরোই বলছে, আর ডাক্তার সে মত্ত হইও না, তাহা থেকে নষ্ট আমি আছে, কিন্তু আত্মতে পরিপূর্ণ হও। কারণ আমাদেরকে যারা সেই আমাদেরকে সেটা মাংসর অবিলাসে মাংসর বিষয় যেন আমরা না যাই, যেন আমরা সেখান থেকে ফিরে আসি, আমরা যেন আত্মা যেন তৃপ্ত হই, যেন আত্মা থেকে আমরা যেন সেই গুণ পাই, যেন ঈশ্বর চায় যেন আমরা সেই জায়গা থেকে আমাদের যা কিছু মাংসের যা কিছু বিলাস আছে যেন দূরে সরিয়ে দিই, ঈশ্বর চায় যেন সেই জায়গা থেকে বেরিয়ে যেন আমরা যেন বলছি এখানে বলছে বলছে আত্মাতে পরিপূর্ণ হও, যেন আমাদের সম্পূর্ণভাবে সেই আত্মাতে চলাফেরা করি। যত আমাদের আত্মা বলে না যে মাংস যেতে, আমাদের আত্মা বলে না যে তোমার ব্যবসা খুশি, আমাদের আত্মা বলে না যে তোমরা খারাপ কাজ করো, কিন্তু আমার বারবার ওখান থেকে বারণ করে যে তোমরা আত্মাতে পরিপূর্ণ হও, পরিপূর্ণ আমাদের জীবনে প্রয়োজন আছে। আর যখন আমরা পরিপূর্ণ হবো তখন আমরা নতুন জন্ম আমরা পাবো না, আমরা সেই যিশুকে জানতে পারবো না, যিশুকে চিনতে পারবো না, সেই পবিত্রতা জানতে পারবো, সেই ঈশ্বরকে জানতে পারবো না। আর যখনই আমরা সেই জায়গাতে মন পরিবর্তন করবো তখনই আমরা যিশুকে অনুসরণ করতে পারবো। আমাদের চাই আমাদের মন পরিবর্তন করতে, আমরা নতুন জীবন চাই আমাদের, আমাদের বাস্তবিক হওয়ার প্রয়োজন আছে, কারণ আমাদেরকে মন পরিবর্তন হওয়ার প্রয়োজন আছে। আজকে আমাদের সেই বাক্য আমাদেরকে মন পরিবর্তনের কথা বলে, প্রভু চাই যেন আমরা যেন স্বীকার করি, তাকে স্বীকার করি, যতবার আমরা স্বীকার করবো ততবার আমরা তার কথা মনে পড়বে। আজ বাক্য রাখতে আমাদের কথা বলছে লুক চব্বিশে উনপঞ্চাশে বলছে আমার পিতা যাহা প্রতিজ্ঞা করিয়াছেন তাহা আমি তোমাদের নিকটে প্রেরণ করিতেছি, কিন্তু যে পর্যন্ত উদ্ধ হয়েছে শক্তি পরিণত না হও সেই পর্যন্ত তোমরা এই নগরে অবস্থিত করিও না। কারণ পবিত্রতা আমাদের খুব প্রয়োজন আছে। বলছে পিতার কাছে যে প্রতিজ্ঞা করেছেন আমাদের জন্য যেন সেইটা আমাদেরকে প্রেরণ করবে, সেই পবিত্রতা প্রেরণ করবে, যেন আমরা যেন সেই জায়গাটাকে না বেরিয়ে যাই, যেন সেই পবিত্রতা আমাদের জীবনে খুব জরুরি আছে। পবিত্রতা না থাকলে আমরা যখন তখন আমরা হচ্ছে করে যাবো, যখন তখন আমরা পড়ে যাবো, যখন তখন আমাদের সমস্যা দেখা যাবে, কিন্তু পবিত্র আত্মার জন্য আমাদেরকে রিসিভ করতে হবে, আমরা অপেক্ষা করতে হবে। এই পবিত্রতাকে আমাদের পেতে গেলে আমাদেরকে কি করতে হবে, নত জানু হয়ে আমাদেরকে ঈশ্বরের অপেক্ষা থাকতে হবে, ঈশ্বরকে বহু থাকতে হবে, আমরা ঈশ্বরকে খুঁজতে হবে, তবে আমরা সেই পবিত্রতা পাবো। আর দেখো আমার পিতা যা প্রতিজ্ঞা করিয়াছে তা আমি তোমাদেরকে নিকটে প্রেরণ করতেছি, কিন্তু যে পর্যন্ত উদ্ধ হয়েছে শক্তি পরিণত না হও সেই পর্যন্ত তোমরা এই নগরে অবস্থিত করো। কারণ আমাদেরকে বারবার আঘাত করছে যেন আমরা যেন অপেক্ষা করি, আমরা বারবার যাতে অপেক্ষা করি যেন আমরা সেই নগর থেকে না বেরিয়ে যাই, পবিত্রতার জন্য আমরা অপেক্ষা করি। যখনই আমরা সেই পবিত্রতার কথা শুনবো না বা অপেক্ষা করবো না, আমরা যেখানে যাবো সেখানে খারাপ হয়ে যাবো। পিতরকে বলেছিল যে পিতর তোমার উপরে এমন মন্ডলী গেল পাতালে পুজো করো তোমার বিপক্ষে দাঁড়ানো, অপেক্ষা করেছিল, তাই জন্য ঈশ্বর প্রভু তার মধ্যে থেকে মিরাকল করেছে, বহু মানুষকে উদ্ধার করেছে। আজকে আমরাও যেন সেই অপেক্ষা করি, সেই দানের অপেক্ষা থাকি যেন, তবে আমরা সেই উদ্ধার থেকে শক্তি পাবো, সেই বাক্য আমাদেরকে সেই শক্তি চায় পরিবর্তন হতে চায়, যেন আমরা মন পরিবর্তন করি। আমরা যখন যখন একে তেত্রিশে বলছে আর আমি তাহলে চিনতাম না, কিন্তু যিনি আমাকে জলে ভাসিত করিতে পাঠিয়েছেন তিনি আমাকে বলিয়াছেন যাহার উপরে আত্মাকে নামিয়া অবস্থিত করিতে
দেখিবে তিনি সেই ব্যক্তি যিনি পবিত্র আত্মায় বাসবিত করেন। আমেন। যাতে প্রভু যিশু যখন আসে, যখন জলে বাসবিত করছিল, আর তখনই সে দেখলো যে পবিত্র আত্মা তিনি কবতের ন্যায় যিশুর উপরে আসছিল। আর তখনই সে যোহনের কথা যোহন মনে পড়ে যায় যে সে ঈশ্বর বলেছিল যে যার উপরে আসতে দেখবে আর সেই সেই ব্যক্তি যে জল আর আত্মে বাসবিত করবে। তখনই সেই কবতের ন্যায় সেই পবিত্র আত্মা যিশুর উপরে আসতে শুরু করে। তখনই দেখে জোন তখন মনে পড়ে যায় যে এই এই হচ্ছে সেই ব্যক্তি। তখনই যোহন বলছে যে তোমার পায়ের পাদুকার খোলার যোগ্যতা আমার নয়। তখন যোহনের মনে পড়ে গেছে, আমাদেরও সেই যেন যিশুর কথা যেন মনে পড়ে যায়। পবিত্রতা আমাদের বারবার বলে তোমরা যিশুকে অপেক্ষা যিশুকে অনুসরণ করো, যিশু কি বলছে দেখো, যেন আমরাও সেই যিশু যেন অনুসরণ করতে পারি, অপেক্ষা করতে পারি, যেন আমাদের পবিত্র আত্মা ঈশ্বর যেন আমাদের সেই গিফট যেন পাঠিয়ে দেয়। যার যেমন তাকে তেমন যেন সেই গিফটটা দেয়, যেমন যেন তার অপেক্ষা থাকে, যেমন সেই বাক্যর দিকে আমরা লক্ষ্য করি, যেন বাক্য পাত্র আমাদের জীবনে যেন রাখি, তবে সেই ঈশ্বরের গিফট সেই স্বর্গ থেকে নেমে আসবে। হ্যালেলুইয়া। আমাদের সেই গিফটে আমাদের নাম উঠবে যে ইয়ে আমার প্রিয় পুত্র, তুলে ধরবে পবিত্র আত্মা আমাদের জীবনে আলোকিত করবে, যেন আমরা স্থির হয়ে থাকি, আমরা যেন ফিরে আসি, আমাদের মন গুলোকে আমরা আমাদের যা মনের মধ্যে যা কিছু রাগ হিংসা যা কিছু আছে সব সরিয়ে আমরা ঈশ্বরের অপেক্ষায় থাকি, তবে ঈশ্বরের যে গিফট আমরা তবেই পাবো। ঈশ্বর আমাদেরকে তবে সুন্দর করে আমাদেরকে এগিয়ে নিয়ে যাবে, আমাদের বাকি জীবনটাকে সুন্দর করে তিনি সাজাবে, আমরা যেন অপেক্ষা করতে পারি। মতি তিনের এগারোই বলছে আমি তোমাদেরকে মন পরিবর্তনের নিমিত্ত জলে বাস্তবিত করতেছি বটে, কিন্তু আমার পশ্চাৎ যিনি আসিতেছেন তিনি আমার অপেক্ষা শক্তিমান, আমি তাহার পাদুকার বহিবারও যোগ্য নহি, তিনি তোমাদের পবিত্র আত্মায় ও অগ্নিতে বাস করবে। কারণ যখন বাস্তবিত করছিল সে জলে, যোহনকে ঈশ্বর জানিয়েছিল যে তুমি ওদেরকে বাস্তবিত করো, কিন্তু যে যোহন সাক্ষ্য দিচ্ছে যে আমার চেয়ে যে আসছে তার চেয়ে মানে সে আমার চেয়ে মহান, তার পায়ে জুতো খোলার যোগ্যতা আমি নেই। আজকে আমাদের দেখো যিশুর দিকে লক্ষ্য করলে যিশুর কিন্তু যোগ্যতা আমার নয়, কারণ যিশু কত দুঃখ করেছে, কত কষ্ট করেছে, কিন্তু তিনি স্বীকার করেনি কখনো যে আমি ঈশ্বর যে আমার সেবা করো, তিনি বলেনি যে আমাকে তোমরা গ্রহণ করো, তিনি বলেছে যে আমাকে দেখে সে পিতাকে দেখেছে। যিশু বারবার বলেছে আমি দেখলাম তোমার শাখা শাখা, আমার দিয়ে নালে পিতাকে যেতে পারবে না। যিশু কখনো বলেনি যে নিজেকে দাবি করেনি যে আমি ঈশ্বর, তিনি বারবার প্রকাশ করেছে যে পিতা আছে। কারণ জোন সাক্ষ্য দিয়ে যিশুর বিষয়ে যে আমি তার পায়ের পা মানে পায়ের জুতো খোলার যোগ্যতা নয়, কারণ আমরা সেই যিশুকে অনুসরণ করতে পারিনি। আজকে যিশুকে আমরা সরিয়ে দিয়েছি, যিশুকে আমরা দূরে করে দিয়েছি, যেন যিশুকে আমরা স্বীকার করতে পারি, আমাদের মনকে পরিবর্তন করতে পারি, তবে আমরা অগ্নিতে বাসিত করতে পারবো, তবে আমাদের আত্মা ও অগ্নিতে তিনি বাসিত করবে। আমাদের জীবনে যা কিছু বন্ধন আছে আমরা যখন আমাদের পাওয়ারফুল দেবে, কারণ আমাদের অসুখ আমাদের সমস্যা অনেক সময় আমাদের বেঁধে রেখে দিয়েছে, আমাদের অনেক সময় সেই শয়তানের অনেক সময় আমাদেরকে ঘিরে গেছে, যখন সেই পবিত্র যিশু নামে স্বীকার করবো, যখন আমি জল আত্মে বাসিত করবো, তখন আমাদেরকে সেই শক্তি সেই আমাদের জীবন থেকে বেরিয়ে যাবে, তখন সেই প্রভু সেই অগ্নি যে অগ্নিতে বাসিত করবো বলেছে, তখন সেই শক্তি আমাদের মধ্যে থেকে বেরিয়ে যাবে, আমাদের মধ্যে অসুখ বেরিয়ে যাবে, সমস্যা বেরিয়ে যাবে, রোগাগি বেরিয়ে যাবে, আমাদের সেই জ্বালা যা কিছু হবে সমস্যা চাকরি কাজকর্ম সব খুলে যাবে, ব্যাংকে যা আটকে দিয়েছে, ফাইন্যান্সে যা প্রবলেম আছে সব যিশুর নামে খুলে যাবে। কারণ বলছে অগ্নিতে যে অগ্নিতে আমি বাসিত করবো, কারণ অনেক সময় আমাদের বাধা সমস্যা আমাদেরকে আটকে দিয়েছে, তখন যিশু নামে স্বীকার করবো, সেই যিশু নামেতে আজকে প্রত্যেকটা জিনিস খুলে যাবে, প্রত্যেকটা জিনিস উদ্ধার হবে। তিনি বলছে যখন তোমরা স্বীকার করবে মন পরিবর্তন হবে, তোমার নতুন জন্ম হবে, আমাদের সবকিছু নতুন ভাবে শুরু হবে, সবকিছু আমাদেরকে আমাদের জীবনে আলোকিত করবে। প্রতিজ্ঞা করেছে যে আমাকে দেখে এসে আমার পিতাকে দেখেছে, আমি আর আমার পিতা আমি দাসের উপরে রয়েছি, আমি কষ্ট ভোগ করতে, তোমার কষ্ট আমাকে দাও, আমি দুঃখ ভোগ করতেছি কিন্তু তোমাকে দুঃখ ভোগ দেবো না। কারণ প্রভু যিশু চায় যে বলছে ঝড়ে সবাই ওরপর হয়ে যাচ্ছে, প্রভু যিশু ঘুমোচ্ছে, যখন তোমার ঝড় অশান্তি সমস্যা তুমি শান্তভাবে ঘুমাও, তিনি তোমার ঝড় শান্তি করেছে, তোমার
ফিরে আসো প্রভুর কাছে। আজকে যা যা ইউটিউবে বাক্য দেখছো, যা যা ইউটিউব থেকে যারা এই বাক্যর মধ্যে থেকে পরিবর্তন হবে আজকে, কারণ বাক্য আজকে তোমাকে জীবনে আলোচিত করবে, আজকে বাক্য তোমাকে পরিবর্তন করবে, আজকে প্রত্যেকটা পরিবারকে তোমার দেখাও এই বাক্য থেকে তোমার ফিরে আসো। প্রভু চাই যেন তোমরা মন পরিবর্তন করো, বাস্তবিত হও, নিজেকে নিজেকে সিদ্ধান্ত নাও। আজকে অনেক পুরাতন বিশ্বাসী আছে, অনেকদিন থেকে প্রভুর সঙ্গে আছো, 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর, এখনো বাস্তবিত হওনি। তোমার মন চাই কোন একটা ঈশ্বরের গৃহ দেখে মন পরিবর্তন হও, তাহলে নিজেকে বলো যে আমি যিশুকে অনুমতি চাই, তার যিশু সম্পর্কে ভালো করে জানো, তাকে স্বীকার করো যে প্রভু তুমি তোমার সঙ্গে আমি থাকতে চাই, তোমার অনুসরণ করতে চাই, আমরা যেন প্রভুর যেন সেই পথটা আমরা অনুসরণ করি। প্রভু যিশু যখন সে কাজ শুরু করে, সে জলে বাস্তবিত হওয়ার পর সে কাজ শুরু করেছে। আজকে তোমার জীবনেও প্রত্যেকটা কাজ খুলবে কখন, এবং তুমি জল আনতে যখন বাস্তবিত হবে, তখন তোমার জীবনে পরিবার আলোকিত হয়ে যাবে, জীবন থেকে অশান্তি পালাবে, শয়তানের বন্ধন থেকে তুমি মুক্ত হবে, কারণ তোমাকে শয়তান বেঁধে রেখেছে। অনেক সময় জাদু তোমার ভিতরে তোমাকে বেঁধে রেখেছে পরিবারে, আজকে সেই প্রত্যেকটা পরিবার থেকে ভাগ যিশুনামাতে খুলে যাও, যিশুনামাতে আজকে বাক্য থেকে প্রত্যেকটা জীবন উদ্ধার হোক, যিশুনামাতে খুলে যাও, প্রভু যিশুনামাতে প্রভু তোমার প্রার্থনা করি, প্রভু যিশুনামাতে হ্যাঁ প্রভু, প্রত্যেকে যারা প্রভু আজকে অনেকে যারা বাক্য শুনবে প্রভু গো, যাদের বাক্য দেবে বলে ইউটিউবে যারা বাক্য দেবে প্রভু, প্রত্যেকের জীবনকে তুমি আলোকিত করো যিশুনামাতে, আজকে প্রভু সেই বাক্য তুমি উদ্ধার করো যিশুনামাতে, নতুন সব তুমি সরে দাও যিশুনামাতে, আর প্রভু যাদের রোগ ব্যাধি প্রভু সমস্যা প্রভু গো, যন্ত্রণা প্রভু প্রত্যেক খুলে দাও যিশুনামাতে, আমরা খুলে দাও যিশুনামাতে, প্রত্যেকটা এরিয়ায় প্রভু গো এই বাক্য যেন প্রভু পৌঁছা যিশুনামাতে, পৌঁছা যিশুনামাতে হ্যাঁ প্রভু, যা যারা প্রভু এই সাবস্ক্রাইব করছে প্রভু, যারা প্রভু সেই শেয়ার করছে প্রভু যিশুনামাতে, প্রত্যেক আশীর্বাদ প্রভু, যারা কমেন্ট করছে প্রভু, প্রত্যেক সগুণ আশীর্বাদে ভরে যাও যিশুনামাতে, সগুণ আশীর্বাদে ভরে যাও প্রভু, হ্যাঁ প্রভু, যারা এই চ্যালেঞ্জ প্রত্যেক যারা সাবস্ক্রাইব করছে প্রভু, প্রত্যেকে সগুণ আশীর্বাদে ভরে যাও যিশুনামাতে, হ্যাঁ প্রভু, যাই প্রভু এই বাক্যটা প্রভু প্রথম থেকে শেষ পর্যন্ত প্রভু দিকে প্রভু, তাদের প্রত্যেকে তুমি স্বপ্ন আশীর্বাদ দাও প্রভু, প্রভু সার নয় সত্য নয় প্রভু, স্বপ্ন দাও যিশুনামাতে, যেন বাক্য থেকে প্রত্যেকটা ভাবি যেন পরিণত হতে পারে, তোমাকে ধন্যবাদ প্রভু, শুনলে পাতা ধন্যবাদ, গৌরা মহিমা প্রশংসা দেয় প্রভু যিশু তোমার নামে চাই, আমিন আমিন। সবাইকে জয় যিশু, যে বাক্য সবাই দেখবে, শেয়ার করবে, কমেন্ট করবে, যেন আরো নতুন ভিডিও ঈশ্বরের বাক্য তোমার সামনে আনতে পারে, ইউটিউবে প্রত্যেকটা ভাই বোনকে সাবস্ক্রাইব করতে বলবে, যেন আগামীকাল প্রত্যেকটা ভাই বোন প্রত্যেকে আশীর্বাদ হবে, যারা যে যা বাক্য দেখবে প্রত্যেকে কমেন্ট করবে, আমি তাদের হয়ে প্রার্থনা করব। আমি অপেক্ষা করি যে তোমাদের কমেন্টের জন্য, আমি অপেক্ষা করি তোমাদের প্রার্থনার জন্য, তোমার প্রার্থনা চাইবে, আমি অপেক্ষা করছি তোমাদের প্রার্থনা করার জন্য, প্রত্যেকটা পরিবার আর আনন্দ পাবে, প্রত্যেকটা পরিবার আশীর্বাদ পাবে, আমার ভিডিওগুলো দেখবে, প্রত্যেকটা ভিডিওকে তুমি লাইক কমেন্ট করবে, আমেন।